এক্স বাই ফোর সমান ওয়াই ফাইভ সমান জেড বাই সিক্স হলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই ওয়াই সমান থ্রি, বিবৃতিটি সত্য না মিথ্যা? তো আমি এটা দুভাবে করে দেখাবো, যার যেটা পছন্দ হবে তোমরা সেইভাবে করবে। প্রথমে আমি কে ধরে নিয়ে দেখাচ্ছি, মানে এই যে তিনটা অনুপাত দেওয়া আছে সমান, এটাকে কে ধরে নিচ্ছি। এক্স বাই ফোর সমান ওয়াই বাই ফাইভ সমান জেড বাই সিক্স, এটা সমান ধরে নিলাম কে, এটা ধরে নিচ্ছি। এবং কেটা হচ্ছে নট ইকুয়াল জিরো, কে জিরো হওয়া চলবে না, এটা ধরে নিলাম। তাহলে আমরা কি পাচ্ছি, এক্স বাই ফোর সমান কে, আবার লিখবো ওয়াই বাই ফাইভ সমান কে, আবার লিখবো জেড বাই সিক্স সমান কে। তাহলে কি পাবো, এক্স সমান ফোর কে, ওয়াই সমান ফাইভ কে, জেড সমান সিক্স কে, পেয়ে গেলাম। এবার আমি এটার বামপক্ষটা টুকব, বামপক্ষ বা লেফট হ্যান্ড সাইড, তোমরা বামপক্ষ লিখতে পারো অথবা লিখতে পারো লেফট হ্যান্ড সাইড, তোমাদের যেটা চয়েস। তো কি টুকতে হবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই ওয়াই। এবার সিম্পল শুধু মান বসিয়ে দেবো, এক্সের মান ফোর কে প্লাস ওয়াইয়ের মান ফাইভ কে প্লাস জেডের মান সিক্স কে, আর নিচে থাকবে ওয়াই, ওয়াইয়ের মান ফাইভ কে। তাহলে দেখো যোগ করে আমরা উপরে পাচ্ছি পনেরো কে, নিচে ফাইভ কে। কাটাকাটি খুবই সহজ, আমরা কে নট ইকুয়াল ধরে নিয়েছি জিরো, সেজন্য কেটে দিলাম, তিন পাঁচে পনেরো। দেখো আমার তিন দেওয়া আছে, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান বাই ওয়াই সমান থ্রি, তাহলে আমার ডান পক্ষটা কিন্তু চলে আসলো, রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষ এটা কিন্তু চলে আসলো। তাহলে আমরা বলতে পারি যে বিবৃতিটা দেওয়া ছিল সেটা সত্য। তাহলে অ্যান্সারটা কী হবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই ওয়াই সমান থ্রি, বিবৃতিটি সত্য। এটা আমি একটা পদ্ধতিতে করলাম, এবার অন্য একটা পদ্ধতিতে করব, দ্বিতীয় পদ্ধতি বলতে পারো, সেটাতে আমরা কে ধরবো না, কারণ আমি অনেক অঙ্ক যখন করিয়েছি অনেকেই কমেন্টস করে জানিয়েছেন যে কে ধরার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, অনেক অঙ্কই আছে কে না ধরেও করা যায়। দেখো কে না ধরে কীভাবে করা যায় সেটাও আজকে আমি দেখাবো। অনেকে কে ধরা পছন্দ করে, সে কারণে আমি কে ধরে বেশিরভাগ অঙ্কগুলো করাই। তো আমার এটা দেওয়া আছে, এবার আমি এই অঙ্কটা যখন করব, আমার দেখো কি দেওয়া আছে এখানে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই ওয়াই দেওয়া আছে। তাহলে আমি কি করব, এখানে সংযোজন প্রক্রিয়া প্রয়োগ করব। সংযোজন প্রক্রিয়াটা কি, সংযোজন প্রক্রিয়া হচ্ছে ধরো দু তিনটে এরকম অনুপাত বা ভগ্নাংশ সমান দেওয়া আছে, ওপরের লবগুলোর যোগ হবে বাই নিচে হরগুলো যোগ হবে, অর্থাৎ ওপরে কি হবে, এখানে এক্স আছে, ওয়াই আছে, জেড আছে। তাহলে আমরা একটা দাগ দিয়ে দাগের ওপরে লিখব এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক কথায় লব যোগ লব যোগ লব, যে কটা আমাদের অনুপাত দেওয়া থাকবে সে কটাই লিখবো। যদি দুটো দেওয়া থাকে তাহলে লব যোগ লব, এখানে তিনটা দেওয়া আছে, তিনটা লবের যোগফল বাই হরগুলোর যোগফল, অর্থাৎ ফোর প্লাস ফাইভ প্লাস সিক্স। এই প্রক্রিয়াটার নাম হচ্ছে সংযোজন প্রক্রিয়া। সংযোজন প্রক্রিয়াটা কি, লবের সঙ্গে লব যোগ হবে বাই নিচে হরের সঙ্গে হর যোগ হবে। সংযোজন প্রক্রিয়া করে নিলাম, দেখো তাহলে আমরা কত পাবো এখান থেকে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই, এখানে আমরা কত পাচ্ছি যোগ করে পনেরো পাচ্ছি। তাহলে একটা অংশ পেয়েছি, দেখো এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড পেয়েছি। এবার এর নিচে কত আছে, দেখো ওয়াই আছে। তাহলে আমি কি করব, এখানে তিনটা অনুপাত আছে, তাহলে আমি এই যে ওয়াই যুক্ত যে অনুপাতটা আছে এটার সঙ্গে এটা সমান করে দেবো, কারণ সবগুলোই সমান, প্রত্যেকেই কিন্তু সমান। এখানে যে চারটা অনুপাত পেলাম চারটাই সমান, তো আমি এই দুটো নিব, তাহলে নিব ওয়াই বাই ফাইভ, যেহেতু আমার ওয়াই আছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই পনেরো। এবার কি করব, আমার এক্স প্লাস ওয়াই প্লাস জেডের নিচে ওয়াই আছে, তাহলে ওয়াইটাকে আমি এখানে নিয়ে আসবো আর পনেরোটাকে এখানে নিয়ে যাবো, এইভাবে ইন্টারচেঞ্জ করা যায়। তাহলে আমরা পনেরো লিখছি, অথবা তোমরা পাঁচ দিয়ে পনেরোকে কেটে দিতে পারো, থ্রি ওয়াই হবে, সেইভাবেও করা যায়। যদি সহজ মনে করো এভাবে কেটে দাও,
তিন পাঁচটা পনেরো হয়ে গেল। এবার দেখো কোনাকুনি গুণ করে দাও, ওয়ান দিয়ে গুণ করলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান হচ্ছে থ্রি ওয়াই। এবার ওয়াইটাকে নিচে নিয়ে আসো, যেভাবে তোমাদের সহজ মনে হবে তোমরা সেইভাবে করো। দেখো একবারে চলে এসছে আমার অ্যান্সারটা। তো এইভাবে যাদের কে ধরে পছন্দ নয় তারা এইভাবে করতে পারো, তাহলে অ্যান্সারটা কী হবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই ওয়াই সমান থ্রি, বিবৃতিটি সত্য। দেখো খুব ছোট্ট একটি অঙ্ক, আমি দুরকমভাবে তোমাদের করে দেখালাম, তোমাদের যেটা পছন্দ হবে তোমরা সেইভাবে করবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করতে ভুলো না। আর যারা ফার্স্ট টাইম দেখছো ফেসবুক পেজ থেকে তারা ম্যাথ ক্লাস ফেসবুক পেজটিকে ফলো করে দাও, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো ফার্স্ট টাইম তারা অবশ্যই ম্যাথ ক্লাস এলবি ম্যাম ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার পরের ভিডিওতে তোমাদের সাথে কথা হবে। ধন্যবাদ।